নমস্কার, হাজির ফর্মুলা গুরু। এখানে গুরু আপনাকে বলবেন মিউচুয়াল ফান্ডের ট্র্যাকিং এরার সম্পর্কে। আসুন জেনে নেওয়া যাক মিউচুয়াল ফান্ডের ট্র্যাকিং এরার কি এবং কেন এটি আপনার জানা জরুরি। সাধারণত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগকারীরা মনে করেন যে প্যাসিভ ফান্ড বা ইটিএফ এর কার্যক্ষমতা বেঞ্চমার্ক ইন্ডেক্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এতে কোনো ঝুঁকি নেই, কিন্তু বিষয়টা তা নয়। এই বিষয়টি বোঝার জন্য আপনাকে ট্র্যাকিং এরার সম্পর্কে জানতে হবে। ট্র্যাকিং এরার বোঝার আগে প্যাসিভ ফান্ড সম্পর্কেও জেনে নেওয়া দরকার। প্যাসিভ ফান্ড হলো সেই সমস্ত মিউচুয়াল ফান্ড যা কিছু ইন্ডেক্সে বিনিয়োগ করে। যদি একটি ফান্ড সেনসেক্সের উপর ভিত্তি করে থাকে, তবে এটি সেনসেক্সের স্টকগুলিতে সেই অনুপাতে বিনিয়োগ করে যে অনুপাতে স্টকগুলি সেনসেক্সে আছে। যদি এটি সঠিকভাবে করা যায়, তাহলে ফান্ড রিটার্ন সেনসেক্সের সমান হবে। এবার জেনে নেওয়া যাক ট্র্যাকিং এরার সম্পর্কে। উদাহরণ হিসেবে সেনসেক্স এক বছরে 12% রিটার্ন দিয়েছে এবং প্যাসিভ ফান্ড 11% বা 13% রিটার্ন দিয়েছে। ট্র্যাকিং এরার হলো 1%। সোজা কথায় আমরা বলতে পারি যে যদি একটি ফান্ডের রিটার্ন বেঞ্চমার্কের থেকে কম বা বেশি হয়, তবে এটি একটি ট্র্যাকিং এরার। এর মান যত বেশি হবে ঝুঁকি তত বেশি এবং মান যত কম হবে কার্যক্ষমতা তত ভালো। যদি একটি ফান্ড ওপেন এন্ডেড হয়, ইন্ডেক্স ফান্ড ম্যানেজার প্রতিদিন এর ট্র্যাকিং এরারের মূল্যায়ন করে। এতে আপনি যখন খুশি বিনিয়োগ করতে পারেন। সেবি জারি করা সর্বশেষ সার্কুলার অনুসারে একটি প্যাসিভ মিউচুয়াল ফান্ডের মাসিক ফ্যাক্ট শীটে ট্র্যাকিং এরার এবং ট্র্যাকিং ডিফারেন্স দেওয়া প্রয়োজন। এই তথ্যটি একটি ফান্ডের কার্যকারিতা সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। এর মাধ্যমে একটি ফান্ডের কাজকর্ম সম্পর্কে আরো ভালো জানা যায়। সেবির নিয়ম অনুসারে বিশেষ পরিস্থিতি না থাকলে ইটিএফ বা একটি সূচক ফান্ডের ট্র্যাকিং এরার 2% বেশি হওয়া উচিত নয়। সুতরাং আপনি যদি প্যাসিভ ফান্ডে বিনিয়োগ করেন, তবে বিনিয়োগের সময় গুরুর এই ফর্মুলা অবশ্যই মনে রাখবেন। একটি ফোন কলই আপনাকে নিঃস্ব করে দিতে পারে, সাফ হয়ে যেতে পারে আপনার ব্যাংক অ্যাকাউন্ট। কি করে? দেখুন জাগতে রাহো শুধুমাত্র মানি9-এ। এখনই ডাউনলোড করুন।